প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা আমার পরিচয় আমি মোহাম্মদ শামসুল আলম প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ বিল চলন সহিত সরকারি কলেজ গুরুদাসপুর নাটোর সমাজ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের শাখা যেখানে সামাজিক উদ্দীপকের কারণে উদ্দীপিত এক ব্যক্তির আচরণের উপর সমাজের অন্যান্য ব্যক্তির প্রভাব ক্রাইডার ও তার সহযোগীদের মতে সমাজ মনোবিজ্ঞানকে আচরণ ও মানিক প্রক্রিয়ার বিজ্ঞান সম্মত অনুধান হিসাবে সংজ্ঞায়িত করা যায় সমাজ মনোবিজ্ঞানের পরিধি বা ক্ষেত্র আমি শুরুতেই বলতেছি যে সমাজ মনোবিজ্ঞানের পরিধি বা ক্ষেত্র সুনির্দিষ্ট করে আলোচনা করা আমাদের জন্য খুবই কষ্টকর দুঃসাধ্য এর পরেও আমাদেরকে আমরা আমরা এখানে সমাজ মনোবিজ্ঞানের পরিধি বা ক্ষেত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানের ক্ষেত্র এক নম্বর সামাজিকীকরণ সামাজিকীকরণ মানব শিশুর একটি শিক্ষণ প্রক্রিয়া মূলত এটি আমাদের সারা ব্যাপী প্রক্রিয়া। এটা মূলত মানুষের জীবন জীবনব্যাপী চলতে থাকে যতদিন বেঁচে থাকে ততদিনই তার সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে প্রতিটি মানব শিশু সমাজে জন্মগ্রহণ করে এবং বিভিন্ন মাধ্যম হতে শিশুর সামাজিককরণের বিকাশ ঘটে দুই সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সমাজে বসবাস করার কারণে ব্যক্তির সাথে ব্যক্তির পারস্পরিক সম্পর্ক তৈরি হয় অর্থাৎ সমাজে চলতে যে আমরা পরিচিত জনের সাথেও আমাদের এক সময় সম্পর্ক থাকে না কোনো একজন ব্যক্তির সাথে প্রথমে আমরা পরিচিত হই তারপর সাথে তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ফলে আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা চলে আসে আর এর ফলে আমাদের সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া হয় আর ব্যক্তির সাথে ব্যক্তির এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ আমরা জন্মগত ভাবেই একে অন্যকে চিনি না সমাজে চলতে যেয়ে একসাথে বসবাস করতে করার ফলে আমরা একে অন্যকে চিনি এবং অন্যের সাথে একে অন্যের সাথে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করি এবং এর দ্বারা আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় যেটা সামাজিক এই ভালো সম্পর্ক তৈরির পেছনে হচ্ছে কারণ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া তিন নম্বর গোষ্টির আলোচনা মানুষ একদিকে যেমন সামাজিক জীব হিসেবে থাকতে ভালোবাসে অন্যদিকে মানুষ অনেক বেশি গোষ্টিপ্রিয় গোষ্টি ছাড়া মানুষ নিজেকে কল্পনাও করতে পারে না গোষ্ঠীর চেতনার মধ্যেই গড়ে ওঠে সামাজিক সংহতি দৃষ্টি নেতৃত্বে রূপरेखा সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় অর্থাৎ একজন মানুষের পক্ষে কোনোভাবেই একা বসবাস করা সম্ভব না পৃথিবীতে সাধারণত স্বাভাবিকভাবে মানুষ একা বসবাস করা পছন্দ করে না সে পরিবারের সাথে হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে আমরা সমাজের বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন বইতে পড়ে থাকি যে আদিম যুগে মানুষ কিভাবে বসবাস করত। সেখানেও দেখা যেত যেত যে মানুষ সেখানে কি বসবাস করতো না কোনো একটা গোষ্ঠীর সাথে একত্রিত হয়ে বা সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে তারা বসবাস করতো আর এই গোষ্ঠীর চেতনা মাধ্যমে তাদের মধ্যে একটা সংহতি একটা একত্রতা গড়ে ওঠে যেটা তাদের টিকে থাকার জন্য তাদের জীবন ধারণের জন্য তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্য খুবই জরুরি কারণ তারা গোষ্ঠীভূত হয়ে যদি আদিম সমাজের মানুষ বসবাস না করতো খুব সহজেই তারা হিংস্র প্রাণীর দ্বারা প্রতিকূল পরিবেশের দ্বারা ধ্বংস হয়ে যেত গোষ্ঠীর রূপরেখা করে ব্যক্তিত্ব নিয়েও সমাজ মনোবিজ্ঞান ও সংস্কৃতি মানুষের সার্বিক ও সমগ্র আচরণ হলো ব্যক্তির ব্যক্তিত্ব আচরণের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে একজন মানুষ কেমন তার প্রকাশ ঘটে তার ব্যবহারের দ্বারা আমরা কথায় বলে থাকি যে ব্যবহারেই বংশের পরিচয় অর্থাৎ একজন মানুষ কোন সমাজ থেকে গড়ে উঠেছে তার সে কেমন সমাজের থেকে বড় হয়েছে এটার প্রমাণ পাওয়া যায় তার আচরণের দ্বারা আবার সংস্কৃতির মধ্যেই শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে কাজেই ব্যক্তির ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক বিভিন্ন রূপ সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় পাঁচ সামাজিক আচার আচরণ সুস্থভাবে সমাজ জীবনে বেঁচে থাকার জন্য সমাজ তার প্রতিটি সদস্যের কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করে অর্থাৎ সমাজের প্রত্যেকটি সদস্যই এইটা কামনা করে যে সবাই আমার সাথে ভালো ব্যবহার করুক আমি যেমন অন্যের সাথে অন্যের থেকে আশা করি যে আমার সাথে ভালো ব্যবহার করা হোক অন্যরাও আমার কাছ থেকে আশা করে ভালো ব্যবহার তার সাথে যেন আমি করি সামাজিক আচরণ সমাজ মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজ কিংবা দেশ এমনকি পরিবারকে সুস্থভাবে পরিচালনার জন্য প্রয়োজন নেতৃত্বের নেতৃত্ব ছাড়া সমাজ দেশ চলতেই পারে না দেশীয় আন্তর্জাতিক রাজনীতি এবং নেতৃত্ব সম্পর্কে সমাজ মনোবিজ্ঞানের গবেষণা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অর্থাৎ এক পরিবার একটা একটা দেশ রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না যদি সেখানে পরিবারের পরিচালনার জন্য যদি সেখানে একজন নেতা না থাকে বা একজন অভিভাবক না থাকে তাহলে এটা এই পরিবারের পরিবার ঠিক মতো চলবে না ঠিক তেমনি সমাজ দেশের অবস্থাও তাই কোনো একটা দেশের যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান আমরা যেটাই বলি সেটা যদি না থাকে তাহলে দেখা যাবে ওই দেশের মধ্যে নৈরাজ্য দেখা দিবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হবে সুতরাং আমাদের নিজের প্রয়োজনে নেতৃত্ব নেতৃত্বের চাহিদা নেতৃত্ব গড়ে তোলা এটা আমাদের জন্য অতীব জরুরি আর এটাই এটা নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা পর্যালোচনা করে সামাজিক ব্যাধি মানুষ সমাজে এমন কিছু প্রথা প্রচলিত যা সামাজিক ব্যাধি হওয়া সত্ত্বেও সকলকেই মেনে চলতে সকলেই মেনে চলে বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন কিশোর অপরাধ সাম্প্রদায়িক বর্ণ বৈষম্য কুসংস্কার বিষয় নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে আজকে সামাজিক ব্যাধির মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের আমাদের সমাজের তরুণরা এমনকি যাদের বয়স বেশির দিকে চলে গেছে তারাও আজকে বিভিন্ন প্রকার নেশার সামগ্রীর মধ্যে ডুবে আছে আমাদের সমাজের বর্তমান এক নম্বর যদি কোনো সমস্যা বলি তাহলে এক নম্বর সমস্যার মধ্যে হবে যে আমাদের সমাজের আজকে তরুণরা বিভিন্ন নেশা দ্রব্য গ্রহণ করে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে সুতরাং এই সমস্ত সামাজিক সমস্যাগুলা সামাজিক যে ব্যাধিগুলা আছে এগুলো নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা পর্যালোচনা কাজ কাজ করে সামাজিক জীব হিসেবে প্রতিটি মানুষের সমাজের বিভিন্ন ঘটনার প্রতি মনোভাবে জন্ম হয় অর্থাৎ সমাজের ভালো মন্দ যেটাই ঘটুক না কেন এটার প্রতি প্রত্যেকটা মানুষ মানুষ সামাজিক জীব হিসাবে প্রত্যেকটা মানুষই কি করে এর প্রতি সাড়া দেয় সমাজের বিভিন্ন ভালো মন্দের প্রতি মানুষ ভালো মন্দ নিয়ে মানুষ আলোচনা করে পর্যালোচনা করে কাজে ব্যক্তির মধ্যে মনোভাবের উৎপত্তি মনোভাবের বিকাশ ও বিস্তার মনোভাবের পরিবর্তন পূর্ব সংস্কার জনমত প্রচারণা পরিমাপের সমস্যা ইত্যাদি সমাজ মনোবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত নির্ভরশীলতা সমাজ জীবনে কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ব্যক্তি তার পরিবার সমাজ দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচ্য বিষয় অর্থাৎ আমরা কেউ সংসম্পন্ন না আমরা কেউই এক বসবাস করতে পারবো না আমাদের আহ কথা বলার প্রয়োজনে হোক অর্থনৈতিক প্রয়োজনে হোক বা অন্য যে কোনো প্রয়োজনে হোক আমরা একে অন্যের উপর নির্ভরশীল একজন মানুষ সুস্থ সবল তার অর্থনৈতিক কোনো সমস্যা নেই তারপরেও তাকে জীবনের কোন এক সময়ে যে চিকিৎসার প্রয়োজন হতে পারে তাকে তার বিবাহের প্রয়োজন হতে পারে অথবা তার অন্য কোনো সমস্যা হতে পারে তো তখনই মানুষকে কি করতে হয় অন্যের উপর নির্ভরশীল হতে হয় আর এই বিষয়গুলো নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে থাকে সন্ত্রাস ও সহিংসতা বর্তমান আন্তর্জাতিক পরিমন্ডলে সন্ত্রাস ও সহিংসতা একটি আলোচিত বিষয় সন্ত্রাসবাদ ও সহিংসতা ব্যক্তির আচরণের সাথে জড়িত তাই এই তাই উক্ত বিষয়গুলো সমাজ মনোবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় সমাজ মনোবিজ্ঞানীরা বর্তমানে সন্ত্রাস ও সহিংসতা কমানোর জন্য বিভিন্ন ধরনের মানুষের উপরে গবেষণা পরিচালনা করছেন তাদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করছেন সমাজ মনোবিজ্ঞানীরা করে দূর করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। পরিশেষে বলা যায় সমাজস্থ মানুষের আচার আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা হলো সমাজ মনোবিজ্ঞান আধুনিক যুগে মানুষের জীবন যতই জটিল হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের পরিধি ততই বৃদ্ধি পাচ্ছে সমাজ মনোবিজ্ঞানীরা সমাজের বিভিন্ন ব্যাধি দূর করে সমাজকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছেন যত জটিলতা কুটিলতা আছে যত ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে সামাজিক যত ব্যাধি আছে এই ব্যাধিগুলোকে এই সমস্যাগুলোকে দূর করার জন্য সমাজবিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে তোমরা তোমাদের যে টেক্সট বই বুক আছে সমাজ মনোবিজ্ঞান যে বই আছে এই বইটার প্রথম সিলেবাসের প্রথম অধ্যায়টা তোমরা আরো সুন্দর করে দেখবে আগামী ক্লাসে আশা করি ইনশাল্লাহ দেখা হবে এ পর্যন্ত তোমরা সকলেই নিরাপদ থাকবে ভালো থাকবে নিয়মিত পড়াশোনা করবে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ